শুরুতে সংবাদ শিরোনাম, আরও 8 গ্রাম দখল মুক্ত করে পতাকা উড়ালো আজারবাইজানের সেনাবাহিনী। আর্মেনিয়ার দখল দায়িত্ব থেকে নিজেকে রক্ষা করার অধিকার আজারবাইজানের রয়েছে বলল পাকিস্তান। যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলল চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবং সবশেষ থাকছে জিডিপিতে ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ বলল রাহুল গান্ধী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আর্মেনিয়ার দখল থেকে আরও 8টি গ্রাম মুক্ত করে পতাকা উড়িয়েছে আজারবাইজানের সেনাবাহিনী। বুধবার আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ঘোষণায় একথা জানান। এক টুইট বার্তায় আজেরি প্রেসিডেন্ট বলেন, আজারবাইজানের গর্বিত সেনাবাহিনী 8টি গ্রাম দখল মুক্ত করেছে। তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাকের প্রতিবেদনে বলা হয়, এর আগে আজারবাইজানের সেনাবাহিনী অভিযান পরিচালনা করে দখলকৃত শেবরাই হাথরুথ সহ 30টিরও বেশি গ্রাম মুক্ত করেছে। আজারবাইজানের প্রসিকিউটর মঙ্গলবার এক বিবৃতি জানিয়েছেন, 27 সেপ্টেম্বর থেকে যুদ্ধে আর্মেনিয়ার হামলায় 42 জন বেসামরিক লোক নিহত হয় আর 206 জন আহত হয়। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় নাগানো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানে নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা হয়। এতে উভয় পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দীসহ অন্যান্য বন্দী বিনিময় এবং মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। 11 অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজান পরস্পরকে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযোগ করছে। কারাবাক অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনীয়রা 1990-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। ওই দশকে আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে যুদ্ধে 30,000-এরও বেশি মানুষ নিহত হয়। নাগানো কারাবাক নিয়ে আর্মেনিয়ার সাথে চলমান যুদ্ধ নিয়ে আজারবাইজানকে আবারও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে পরমাণু অস্ত্রের অধিকারী দেশ পাকিস্তান। আজারবাইজানে নিযুক্ত পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত বিলাল হাইয়া মঙ্গলবার বাকুর প্রতি ইসলামাবাদের এই সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। আর্মেনিয়ার বিরুদ্ধে নাগর্নো কারাবাকের আজারবাইজানের সামরিক বাহিনীর অভিযান সম্পর্কে পাকিস্তানের রাষ্ট্রদূত বিলাল হাই বলেছেন, নিজের ভৌগোলিক অখণ্ডতা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দখলদারদের বিরুদ্ধে কারাবাকে অভিযান পরিচালনা করছে আজারবাইজান। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজেকে আত্মরক্ষার অধিকার আজারবাইজানের রয়েছে। আজারবাইজানের বেসামরিক মানুষজনের উপর আর্মেনিয়ার বর্বরোচিত হামলার সমালোচনা করে তিনি বলেন, আর্মেনিয়ার স্বীকৃত ভূখণ্ডে 1 ইঞ্চি ভিতরে প্রবেশ করেনি আজারবাইজান, কিন্তু তারপরও আজারবাইজানের বিভিন্ন শহর এবং অঞ্চলে বসবাসরত বেসামরিক নাগরিকদের উপর কামানের গোলা নিক্ষেপ করছে আর্মেনিয়া। এটা খুবই ভয়াবহ একটি কাজ। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ। পাকিস্তানের রাষ্ট্রদূত বিলাল হাইয়ি আরও বলেছেন, দুর্ভাগ্যজনকভাবে আজারবাইজান এবং পাকিস্তান একই ধরনের সমস্যা মোকাবেলা করছে। আপনারা জানেন, কাশ্মীর নিয়েও এরকম একটি সমস্যা বিদ্যমান রয়েছে এবং কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাও রয়েছে। যাই হোক, নাগর্নো কারাবাক হোক এবং কাশ্মীর হোক, দখলকৃত এসব অঞ্চল থেকে অবৈধ দখলদার বাহিনীর অবিলম্বে সরে যাওয়া উচিত। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তার নৌবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতির বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন। সিনহুয়া মঙ্গলবার অক্টোবর এ খবর প্রকাশ করেছে। চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংদংয়ের সাওজুতে পিপলস লিবারেশন আর্মি PLA নেভি ম্যারিন কর্পস পরিদর্শনের সময় শি জিনপিং একথা বলেন। এ সময় তিনি অভিজাত বাহিনী গড়ে তোলার উপরও গুরুত্বারোপ করেন। শি জিনপিং বলেন, নৌবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি এবং রণকৌশলের উপর গুরুত্ব দেওয়া উচিত। নৌবাহিনীর সর্বোচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে। নির্দিষ্ট আয়োজনে নৌবাহিনীকে যুদ্ধ এবং মিশন সংক্রান্ত প্রশিক্ষণের সঙ্গে সবসময় যুক্ত থাকতে হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পূর্বাভাস, আগামী দিনে ভারতের মাথাপিছু GDP বাংলাদেশের চেয়েও কম হতে পারে। মঙ্গলবারই IMF এর পূর্বাভাসে বলেছে যে চলতি বছরের ভারতের GDP 10.3% সংকুচিত হবে। চলতি বছরের মাথাপিছু GDP ভারতের চেয়ে বেশি হবে প্রতিবেশী দেশ বাংলাদেশের। IMF এর অনুমান 2020 সালে ভারতে মাথাপিছু GDP দাঁড়াবে $1877। অন্যদিকে বাংলাদেশের মাথাপিছু GDP দাঁড়াবে 40% বেড়ে হবে $1888। তবে IMF আরও জানিয়েছে, আগামী বছর ঘুরে দাঁড়াবে ভারতীয় অর্থনীতি। আর্থিক বৃদ্ধির হার 8.8% হতে পারে। চীনের সম্ভাব্য GDP বৃদ্ধির হারকেও ছাপিয়ে যেতে পারে ভারত। একইভাবে বিশ্ব অর্থনীতি এবছর
4.4% হারে সংকুচিত হবে এবং আগামী বছর 5.2% হারে বাড়বে বলেও জানানো হয়েছে। তবে বাংলাদেশের কাছে ভারতের এই পিছিয়ে পড়ার আশঙ্কার খবর সামনে আসতেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ভ্রান্ত নীতিকেই দায়ী করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার টুইট করে রাহুল লেখেন, গত 6 বছর বিজেপির বিদ্বেষমূলক জাতীয়তাবাদী সংস্কৃতির অভূতপূর্ব সাফল্য হলো এটা যে বাংলাদেশ ভারতকে ছাপিয়ে যেতে চলেছে, এই সম্পর্কিত একটি গ্রাফও টুইট করেছেন তিনি। অপরদিকে কেন্দ্রকে নিশানা করতে ছাড়েননি পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সংসদ তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা। বুধবার কটাক্ষের সুরে তিনি টুইট করে লিখেছেন, ভারতীয় অর্থনীতি ভেঙে পড়েছে, এমনকি বাংলাদেশও মাথাপিছু জিডিপিতে আমাদের ছাড়িয়ে যেতে চলেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।